নমস্কার বন্ধুরা, অনুমেঘার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতেন, দুর্গাপুজো প্রায় শেষ হয়ে গেল, আজ মহানবমী। আজ এই নবমী স্পেশাল এপিসোডে আপনাদের জন্য ভোগের পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 3 প্যাকেট মানে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, 1 কাপ মতো চিনি, আর রয়েছে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল, 2 টেবিল চামচ মতো কাজু বাদাম আর 2 টেবিল চামচ মতো কিশমিশ একটু জলে ভিজিয়ে রেখেছি, আর 2টি তেজপাতা। প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দুধটা দিয়ে গরম হতে দেব। দুধটা গরম হতে হতে একটি মিক্সিং বোলে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল এবং 2 চা চামচ মতো ঘি নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো মানের গোবিন্দভোগ চাল হলে ধোয়ার কোনো প্রয়োজন হয় না, ধুলে চালের ফ্লেভারটাই চলে যায়। এদিকে দুধটা একটু গরম হয়ে এসছে, সমানে নাড়তে থাকবো যাতে নিচটা ধরে না যায়। দুধটা ফুটে এলে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2টো তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আগে থেকে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে অ্যাড করছি, এবার ক্রমাগত নাড়তে থাকতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটি হাতার সাহায্যে ক্রমাগত নাড়তে থাকব। 2 থেকে 3 মিনিট অন্তর এটা নাড়তে হবে। দেখতে পাওয়া যাচ্ছে দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং চালটাও আমাদের অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এমন অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নাড়তে থাকব। হতে হতে আমি ভোগের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আপনারা যদি ভোগের খিচুড়ির রেসিপি জানতে চান, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভোগের পায়েসের জন্য খুব সামান্য পরিমাণ সৈন্ধব লবণ দিয়ে দিচ্ছি। কোনো মিষ্টি রান্নায় সামান্য লবণ দিলে তার স্বাদটা বজায় থাকে। সামান্য নেড়ে চেড়ে 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেলে দেখতে পাবেন পায়েসটা একটু পাতলা হয়ে গেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা বসে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। হাতে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এবারে আমি 1 1 করে কাজু কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে 5-7 মিনিট রান্না করলেই আমাদের ভোগের পায়েস একদম তৈরি হয়ে যাবে। আপনারা এখানে চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। নবমী পুজোর জন্য আমাদের ভোগের পায়েস একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।